মিরপুর জাতিসংঘের ভার্চুয়াল বৈঠকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভোরে উদ্বোধনী অনুষ্ঠানে এবং 26 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে মূল বক্তব্য দেবেন। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 3.5 লাখ ছাড়িয়ে গেছে। গত 24 ঘন্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো 1,705 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,50,621 জন। এদিকে গেল 24 ঘন্টায় নতুন করে 40 জন মারা গেছেন। নানা নাটকীয়তার পর গত শনিবার হাতে গোনা কয়েকটি পেঁয়াজের ট্রাক সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করলেও আটকে পড়া বাকি পেঁয়াজের ছাড়পত্র মিলছে না। এতে আগের এলসি করা ভারতীয় পেঁয়াজ আমদানি জটিলতার মুখে পড়েছে। কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা মেয়ের মৃত্যু হয়েছে। নিহত মা মেয়ে মোটরসাইকেল চালক এরশাদ ভূঁইয়ার স্ত্রী ও কন্যা। বাসের ধাক্কায় তিনিও আহত হয়েছেন। সোমবার বিকেলে বুড়িচং উপজেলার রেশম বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভারতে করোনার সংক্রমণ বাড়লেও বিশ্বখ্যাত আগ্রার তাজমহল সোমবার দর্শকদের জন্য ফের খুলে দেয়া হয়েছে। দেশটির অর্থনীতির চাকা সচল করার স্বার্থেই নাজুক পরিস্থিতির মধ্যেও খুলল তাজমহল। তবে প্রথম দিন পর্যটকদের আগমন খুব বেশি ছিল না। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে হেরেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তবে প্রাপ্ত 1 রান যোগ হলে ম্যাচটা সুপার ওভার পর্যন্ত যেত না, পাঞ্জাবি জিতত। এখানে বঞ্চিত হয়ে চুপ করে থাকেনি লোকেশ রাহুলের দল। ম্যাচ রেফারি জাগাপাল শ্রীনাথের কাছে আপিল করেছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দলটি। করোনা পরিস্থিতিতে সিনেমা মোদীদের জন্য এলো সুখবর। অবশেষে চালু হচ্ছে দেশের সিনেমা হলগুলো। আগামী 16 অক্টোবর থেকে দেশের সব হল খুলবে। সোমবার সচিবালয়ে হল মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।